মাদ্রিদে সিলেট জেলা অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন স্পেন থেকে কবির আল মাহমুদের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে স্পেনে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার 21 এপ্রিল সন্ধ্যায়। ধর্মীয় আমেজে এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার দেশ রেস্তোরাঁয় বসেছিল প্রবাসী সিলেটবাসীর মিলনমেলা। দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এই ইফতার উৎসবে। সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক সেলিম আলমের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য কবির আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আঞ্জুমানে আল ইসলা স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক, আব্দুল মুত্তাকিম মুজাক্কির, সোহেল আহমদ শামসু, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গৌস উদ্দিন, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আমিনুর রশিদ রাজু, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক কমিটির সদস্য আহমদ আসাদুর রহমান সাদ, তামিন চৌধুরী, আফসার হোসেন নীলু, সাইফুল মুন্সী ইকবাল, সাইফুর রহমান লিটন, আসাদ আলী প্রমুখ। ইফতার মাহফিল ও আলোচনা সভায় বৃহত্তর সিলেটের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক আহ্বায়ক ফয়জুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ অফিস সম্পাদক এমাদুল হক, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদুল সুহেদ, সদস্য সিদ্দিকুর রহমান, দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সেক্রেটারি লিয়াকত আলী, গ্রেটার সিলেটের কাউসার হুসাইন টিপু, হুমায়ুন কবির রিগান, শামসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বিভাগীয় শহর সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটি কর্তৃক সুন্দর এই ইফতার মাহফিল ও মিলনমেলা আয়োজন করায় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে নতুন কমিটি গঠন করে নিজ এলাকায় প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় করার পাশাপাশি বিভিন্ন ধরনের উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করে কমিউনিটিতে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বৃহত্তর সিলেট কমিউনিটির সর্বস্তরের লোকজনকে ইফতার মাহফিলে যোগদান করে তা সফল করায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ইফতার মাহফিলে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলা স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।